عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله جل شانه দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর পত্র মসজিদের সাপ্তাহিক নিয়মিত আমল কালামে পাকের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ এবং সৌভাগ্য দান করলেন আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ নিয়মিতভাবে সূরাতুন নিসা এর তাফসীর কোরআনে করিমের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত সূরা নিসা এর তাফসীর চলমান গত সপ্তাহে তাফসীর এ সূরা সমাপ্ত হয়েছিল 109 নম্বর আয়াতে করিমা পর্যন্ত আজকের তাফসীর সূরাতুন নিসা এর 110 নং আয়াতে করিমা থেকে শুরু হবে আজকের আলোচিত আয়াতের সাথে পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতে করিমার
সম্পর্ক এবং যোগসূত্র হলো এই যে পেছনের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াত বিশেষ এক ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং কোরআনি উপলব্ধির আলোকে বিচার কার্য, বিচারী কাজ সম্পাদন করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। যে মানুষের বাহ্যিক অবস্থার ভিত্তিতে যাচাই বাছাই না করে কাউকে অপরাধী সাব্যস্ত করার সুযোগ ইসলামে নেই। সুবিন্যস্ত এবং সুশৃঙ্খল প্রমাণাদির ভিত্তিতে, দলিল প্রমাণের ভিত্তিতে, নির্ভরযোগ্য প্রমাণসমূহের ভিত্তিতেই একজন অপরাধীকে অপরাধী সাব্যস্ত করার সুযোগ রয়েছে। যদি এই ব্যবস্থা না থাকে তাহলে মানুষ একজন অপরাধ করে অপরাধটিকে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার দিবে এবং অন্যকে অপরাধী সাজিয়ে মানুষের সামনে পেশ করবে। যা আজকের সমাজে এই অবস্থা অনেক বেশি পরিলক্ষিত হয়, একজন অপরাধী কিন্তু নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত এই অবস্থাই চলে আসছে। আমাদের চারপাশে আমরা দেখতে পাই অনেক নিরপরাধ মানুষকে বিভিন্ন দোষে দোষী সাব্যস্ত করে, অপরাধী নয় কিন্তু অপরাধী বানিয়ে মানুষের সামনে পেশ করে তাদের প্রতি জুলুম এবং অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে। যে মানুষটি অপরাধী নয় সেই মানুষটিকে অপরাধী বানানো হয়েছে, যে মানুষটি সন্ত্রাসী নয় তাকে সন্ত্রাসী বানানো হয়েছে, যে মানুষটি কোনো দেশদ্রোহী নয় সেই মানুষটিকে দেশদ্রোহী বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তার ব্যাপারে অন্যায়মূলক প্রহসনমূলক বিচার কার্য সম্পাদন করে তাকে তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এমন অবস্থা আমরা আমাদের চারপাশেই দেখতে পাই। নিরপরাধ আলেম, নিরপরাধ দিনের দায়ী, নিরপরাধ সাধারণ মানুষ কিন্তু তাকে দোষী বানিয়ে দেওয়া হয়েছে। ভিন্ন মতের ভিন্ন মত পোষণ করার কারণ, ভিন্ন মতকে দমনের নামে ভিন্ন মতের অনুসারী হওয়ার কারণে শুধুমাত্র নিজের মতের সাথে তার মত আদর্শ পথ মিল না থাকার কারণে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। এর মেলা নজির আমাদের সামনে, যে কারণে মানুষ মজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এরকম প্রবণতা মুসলমানদের মধ্যে থাকা তো অবশ্যই উচিত নয়, আয়াতগুলো বলে, কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি। যে অপরাধী নয় নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া, নিজে অন্যায় করে অন্যায়কে আরেকজনের ঘাড়ে কাঁধে চাপিয়ে দেওয়ার মানসিকতা, নিজে অপরাধ করে অন্যকে ব্লেম দেওয়ার যে প্রবণতা, আমাদের মতো নামধারী সমাজের নামধারী মুসলমানদের ভেতরে এ ধরনের বহু মন্দ স্বভাব বিরাজমান। যদি এরা কোরআনে কারিম থেকে আলো নিত তাহলে তাদের ভেতরটা পরিশোধিত হতো। অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে দোষী বানাতো না। ঘর থেকে বের হয়েছে নিরপরাধ মানুষ, রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে গুম করে রাখা হয়েছে, কোনো খোঁজ খবর নেই তার, এক মাস দু মাস পরে সবার সামনে এনে তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে। এটাই দেশেই হয়েছে। নিরপরাধ আলেম, নিরপরাধ দিনদার মানুষ, নিরপরাধ ছাত্র জনতা, বহু মানুষকে এইভাবে করা হয়েছে। আল্লাহর এই আয়াতগুলো আমাদের সামনে বড় আলো, আলোকবর্তিকা হয়ে কাজ করছে যদি আমরা এখান থেকে আলো নিই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, লা তাকুন লিল খাইনিনা খাসিমা, অপরাধকারীর পক্ষাবলম্বন করবেন না। যে খিয়ানতকারী, যে প্রতারক, যে ঠকবাজ, ধোকাবাজ, শট, এরকম মানুষের পক্ষে আপনি বিতর্কে জড়িয়ে যাবেন না। যে নির্দোষ, তাকে বাহ্যিক অবস্থার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে কাউকে অপরাধী সাব্যস্ত করবেন না। কোরআনের আলোকে বিচার করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উপলব্ধি দিয়েছেন, সেই উপলব্ধি, যে নির্যাস কোরআন করিমের, তার আলোকে আপনি অপরাধী নির্ণয় করুন, অপরাধীকে বের করুন এবং তাকে যথোপযুক্ত শাস্তি দিন। এক ব্যক্তি চুরি করলো, গম চুরি করলো, কিছু অস্ত্র চুরি করলো, এক মুনাফিক ব্যক্তি, কিন্তু সে অপরাধ চাপিয়ে দিল এক ইহুদি নিরপরাধ ব্যক্তি। হোক সে ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু নির্দোষ মানুষ। ইসলাম তো তাকে বলে না যে এই নির্দোষ মানুষকে তুমি দোষী বানাও, কারণ সে ইসলামের অনুসারী না। এই ধরনের জুলুমের কথা ইসলাম কোনোদিনও বলে না। হোক সে ইসলামের বিরোধী, কিন্তু নির্দোষ হওয়া পরে সেই লোকটাকে অপরাধী বানানো ইসলামের ছদ্মাবরণে কোনো মুনাফিক, কখনো ইসলাম তার সাথে নেই। এমনই একটি ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার সত্যতার প্রকাশ ঘটালেন এই আয়াতগুলোতে। বাস্তবে কে চোর? মমিনদের ওই মুনাফিকের প্রতি বাহ্যিকভাবে একটু সহানুভূতি ছিল, এই জন্য লোকটা তো বাহ্যিকভাবে তো আর মুনাফিক মানুষ বোঝে না। মুনাফিকরা ওই সময় নিজেকে মুসলমানই দাবি করত, বাহ্যিকভাবে তো মুসলিম, এই জন্য বাহ্যিক অবস্থার ভিত্তিতে মুসলমানদের মনে, একটু সাহাবা ইকরামের মনে তার প্রতি একটু সিম্পেথি আসছিল, এটা সহানুভূতি, লোকটা মুসলমান, সে কি চুরি করতে পারে? আসলে তো মুসলিম নয়, সে মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন পেছনের আয়াতগুলোতে সেই সম্পর্কে বলেছেন। তাহলে চুরি করা অনেক একটা বড় অন্যায়। যে কোনো অন্যায় অপরাধ যদি কেউ করে ফেলে, তো সে ব্যাপারে ইসলামের কি বিধান এবং নির্দেশনা আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামাইয়া আমাল সু আন আও ইয়াজলিম নাফসাহ, যে ব্যক্তি এমন কোনো অপরাধ করে, এমন কোনো মন্দ কাজ করে যে কারণে অন্য কোনো ব্যক্তি আঘাত পায়, কষ্ট পায়, কারো হক নষ্ট করেছে, কারো মাল চুরি করেছে, কারো মাল আত্মসাৎ করেছে, কারো ইজ্জতের সম্ভ্রমে আঘাত হেনেছে, কাউকে ছোট করেছে, অর্থাৎ গুনাহটা সংক্রমিত, আরেকজনকে সাথে নেই, এই গুনাহে আরেকজন সম্পৃক্ত, মানে সে এমন এক কাজ করেছে যে কাজের কারণে আরেকজন কষ্ট পেয়েছে, অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করল, এই ধরনের গুনাহ কেউ করলো অপরাধ, অথবা নিজে নিজে কোনো গুনাহ করলো, নিজের ক্ষতি করলো গুনাহ করে, তো অন্যের ক্ষতি করুক আর নিজের ক্ষতি করুক উভয়টাই মন্দ কাজ। এরকম মন্দ কাজ যদি কেউ করে ফেলে, এরপর সে যদি আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা ইস্তেগফার করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গাফুর আর রাহিমা, তো সে আল্লাহকে তার পক্ষে ক্ষমাশীল পাবে, তাকে আল্লাহ মাফ করবেন এবং তার প্রতি আল্লাহ দয়া করবেন। যেহেতু আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ সীমাহীন দয়ার অধিকারী, তো এই আয়াতে কারিমাতে কোনো মুসলমান ব্যক্তি যদি গুনাহ করে, চাই নিজের ক্ষতি করুক গুনাহ করে অথবা অন্যের ক্ষতি করুক, এই ক্ষেত্রে মুসলমানের কাজ হলো তাওবা করা, গুনাহের থেকে বের হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য তাকে তাওবা করতে হবে। তাওবার হাকিকত কী, তাওবার স্বরূপ কী? শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু মুখে মুখে বললেই তাওবা হয়ে যায় না। তাওবার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, সেই সমস্ত শর্তগুলো পালন করলে সেটা হয় সত্যিকার অর্থে তাওবা, যা আমরা জানি কমবেশি। যে তাওবার প্রথম শর্তই হলো যে গুনাহের কারণে সে তাওবা করছে
এই গুনাহের কারণে সে প্রচণ্ডভাবে লজ্জিত হবে আল্লাহর সামনে। আই ইয়াকুনা নাদিমান, এক নম্বর শর্ত, আন্তরিক তওবার জন্য চারটি শর্ত আছে, চার শর্তের সাথে তওবা ইস্তেগফার করলে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করবেন। এক নম্বর হলো সে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, অনুশোচনায় দগ্ধ হবে, হায় হায় কী করলাম এটা, আল্লাহ তো দেখে ফেললেন। মানুষ যেমন মানুষের সামনে গুনাহ করলে যে লজ্জাবোধ কাজ করে, গোপনে সেই কাজটি করলে তার সেরকম লজ্জা লাগে না। না লাগার কারণ হলো আল্লাহর প্রতি তার শ্রদ্ধা নেই, আল্লাহর আজমতের হক তার মধ্যে নেই, যে কারণে সে গোপনে গুনাহ করলে শরম লাগে না, ওই গুনাহটি মানুষের সামনে করতে শরম লাগে। এই জন্য মানুষ মানুষের সামনে এমন অনেক গুনাহ করে না, কিন্তু গোপনে করে। মানুষের সামনে করলে মানুষ জানবে, লজ্জিত হবে, ছোট হবে, কিন্তু গোপনে গোপনে ঠিক আবার সেই গুনাহ করছে। গোপনে গোপনে সেই গুনাহ সে কীভাবে করতে পারলো? এই জন্যই করতে পেরেছে যে সে মানুষকে লজ্জা করে, ভয় করে, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে লজ্জা করে না। অথচ হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বুঝেছেন লজ্জার অর্থ হলো সতর ঢাকা, আল্লাহর সামনে সতর ঢেকে রাখা, যেমন আমরা ঢেকে থাকি, কাপড় পরে থাকি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো লজ্জা করি, আমরা চেষ্টা করছি আল্লাহকে লজ্জা করার, সতর ঢেকে রাখি, লজ্জার স্থান ঢেকে রাখি, সব তো ঢেকে রাখতিস, লজ্জা করতেছি তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহকে লজ্জা করার অর্থ মর্ম এটা নয়। আল্লাহকে লজ্জা করার অর্থ হলো মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও, আখেরাতকে স্মরণ করো, দুনিয়ার চাকচিক্য বর্জন করো, আখেরাতমুখী হও, দুনিয়ার প্রতি আসক্তি যেন না আসে তোমার ভেতরে, দুনিয়ার প্রীতি না আসে, আখেরাতকে প্রাধান্য দাও। যদি কাজগুলো করতে পারো তাহলে বোঝা যাবে তুমি আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করলে। মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে মাথা সংশ্লিষ্ট অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও, মাথা দিয়ে গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ হবে না, চোখ দিয়ে গুনাহ হবে না, নাক দিয়ে গুনাহ হবে না, জবান দিয়ে গুনাহ হবে না, গাল দিয়ে গুনাহ হবে না, পেট এবং পেট সংশ্লিষ্ট অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও, পেটে হারাম যাবে না, হারাম খাবার যাবে না পেটের ভেতরে, হাত দিয়ে হারাম জিনিস টাচ করবে না, ধরবে না, লজ্জাস্থান দিয়ে হারাম কার্য সম্পাদন করবে না, পা দিয়ে হারাম জায়গাতে হেঁটে হেঁটে যাবে না, অন্তর দিয়ে হারাম জিনিসের কল্পনা করবে না। এইভাবে সব অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, সব অঙ্গকে, মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবে না, কান দিয়ে হারাম কথা শোনা যাবে না, কান দিয়ে অশ্লীল কথা শোনা যাবে না, মুখ দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, নাক দিয়ে হারাম কোনো ঘ্রাণ, পরনারীর কোনো ঘ্রাণ নেওয়া যাবে না, এরপরে চোখ দিয়ে কুদৃষ্টি করা যাবে না, আল্লাহ যা নিষেধ করেছে তা দেখা যাবে না। এইভাবে সব অঙ্গকে গুনাহ থেকে বাঁচান, তাহলে আল্লাহকে প্রকৃত অর্থে লজ্জা করা হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান আসলাহা, যে ব্যক্তি তার সারিরাতাহু, গোপনীয় অবস্থাকে সংশোধন করে নেয়, আল্লাহ পাক তার বাহ্যিক অবস্থাকে সংশোধন করে দিবেন। গোপন অবস্থায় সে গুনাহ করে, মানুষের সামনে সে গুনাহ করে না, মানুষকে লজ্জা করে, কিন্তু গোপনে ঠিকই সে গুনাহ করছে, নির্জনে, যেখানে কেউ দেখছে না কিন্তু রব্বুল আলামিন দেখছে। যদি সেই চেতনা বোধ তার ভেতরে কাজ করত, সেই উপলব্ধির অনুভূতি, যার কেউ না দেখুক আল্লাহ রব্বুল আলামিন তো দেখছেন, তো তার সামনে তো আমাকে যেতেই হবে, আর আমাকে জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, তো আমি গুনাহকে ছেড়ে দেই, আল্লাহ তো দেখতেছেন কীভাবে আমি গুনাহ করি। এই অবস্থা থাকলে তাহলে ব্যক্তি মানুষের প্রকাশ্যে জনসমাবেশে যেমন গুনাহ করতে পারে না, নির্জনতার মধ্যেও সুস্থ থাকলে গুনাহ করতে পারে না। গুনাহের ক্ষেত্রে তাওবা হচ্ছে হাকিকত এক নম্বরে লজ্জিত হওয়া, অনুশোচিত হওয়া, কী করলাম এটা,
এক গুনাহের কারণেই আল্লাহ চাইলে মানুষকে জাহান্নামেই মানাতে পারেন, একটা গুনাহের কারণে। সেখানে তো আমরা অসংখ্য গুনাহ করেই চলেছি। তো এক নম্বর হচ্ছে লজ্জিত হওয়া, দুই নম্বর কাজ হচ্ছে তাৎক্ষণিক সে গুনাহকে ছেড়ে দেওয়া। গুনাহে থাকা অবস্থাতে আস্তাগফিরুল্লাহ বলে লাভ নেই, লজ্জিত হয়ে গুনাহ ছেড়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার করা, যে আল্লাহ যা হয়ে গেছে আমার থেকে আর জীবনেও হবে না, আমি আপনার সাথে অঙ্গীকার করছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আপনার সাথে, আমি আর গুনাহ করব না। এইভাবে মন থেকে এই তিনটার সাথে, চার নম্বর হলো যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাহলে বান্দার সেই হককে আদায় করে দেওয়া অথবা তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এর চারটা শর্ত পাওয়া যাওয়ার পরে যদি সে বলে আল্লাহর কাছে ইস্তেগফার করে তার গুনাহের জন্য, তাহলে আল্লাহ পাক তার এটা হচ্ছে বিশুদ্ধ তাওবা, এই তাওবাকে আল্লাহ কবুল করবে। এইভাবে তাওবা করার পরে যদি আবার কোনো কারণে তাওবা ভাঙে, তার দায়িত্ব হচ্ছে আবার আন্তরিকভাবে তাওবা করা। আবার যদি ভাঙে আবার আন্তরিকভাবে তাওবা করা, এর অর্থ এই নয় যে প্রথম তাওবা হয় নাই এজন্য আবার সে গুনাহ করেছে, এমন না।